সালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকের যে ভিডিওটা আপনারা দেখতেছেন ফেসবুক সম্পর্কে আর ফেসবুকের কি সম্পর্কে ফেসবুকের স্টার বাটন কিভাবে মনিটাইজেশন করবেন এবং কিভাবে স্টার বাটনের মাধ্যমে টাকা ইনকাম করবেন এবং কিভাবে সেখান থেকে টাকা উত্তোলন করবেন সমস্ত প্রসেস আজকের ভিডিওর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি শুরু করতে হলে দেখেন আমাদের এখানে যে ম্যান আইকন আছে আমরা ম্যান আইকনের উপর ক্লিক করে দিব আমি ম্যান আইকনের উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার কী আছে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে গেলাম চলে যাওয়ার পর যাদের স্টার বাটন মনিটাইজেশনের জন্য এলিজেবল হয়েছে তাদের এখানে কিন্তু দেখেন এখানে আমার কিন্তু এখানে দেখাচ্ছে কী দেখাচ্ছে যে এখানে দেখাচ্ছে আর মানি উইথ স্টার আবার এখানে কিন্তু গেট স্টার লেখা আছে এখান থেকে গেট স্টারে ক্লিক করেও আপনি মনিটাইশন করতে পারেন আবার আপনি চাইলে আপনার মনিটাইজেশন যে অপশন আছে সেখানে গেলে আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন আপনার যে স্টার বাটন এবং সেট আপ অর্থাৎ আপনি এই সেট আপে ক্লিক করেও এখান থেকে মনিটাইজেশন করতে পারেন তো আমি এখন আপনাদেরকে এই অর্থাৎ যে কোনো জায়গার থেকে আপনি এখান করতে পারেন ওখান করতে পারেন আমি এখানে যখন আসছি আমি সেটাপে ক্লিক করে দিলাম আপে ক্লিক করে দেওয়ার পর দেখেন এভাবে কিন্তু আমাদের সামনে কি হবে এই স্টার অপশনটা কিন্তু এভাবে শো হবে এখানে দেওয়া আছে দেখেন আর মানি উইথ স্টার্ট হ্যাঁ এখন আপনার এখানে কি করতে হবে এখানে দেখেন গেট স্টার্ট নামে যে অপশনটা আছে গেট স্টার্টে আপনার ক্লিক করে দিতে হবে যখন গেট স্টার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ফর্ম আসবে এই ফর্মটা কিন্তু আপনার পূরণ করতে হবে কি পূরণ করতে হবে এখানে দেখেন আপনার যে প্রথমে দেয়া আছে এখানে দেখেন দেয়া আছে এখানে প্রথমে দেওয়া আছে দেখেন আপনার ফার্স্ট নেম এরপরে আছে লাস্ট নেম ডেট অফ বার্থডে কান্ট্রি এই কয়টা বিষয় কিন্তু প্রথমে আপনার এখানে ফিল আপ করতে হবে আমি এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমি এখন পূরণ করব তো বন্ধুরা দেখতেছেন যে আমি এখানে কিন্তু আমার ফার্স্ট নেম লাস্ট নেম এবং আমার বার্থডে দিয়ে দিয়েছি এখন আমার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমি এখন এখান থেকে আমি বাংলাদেশি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর দেখেন আপনার এখানে কিন্তু নেক্সট অপশন চলে আসছে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে যখন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারপ্রেশও হবে এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ এরপর আপনার এখানে আরেকটা অপশন আসবে আপনি এখান থেকে আপনার যে কোনো একটা অপশন এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল এটা এই অপশনটা আমি সিলেক্ট করে দিব। আমি কিন্তু এটা সিলেক্ট করে দিয়েছি দেওয়ার পর এখন আমার নেক্সটে ক্লিক করে দিতে হবে আমি নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আম আপনাদের সামনে আরও একটা ইন্টারফেস কিন্তু এভাবে শো হবে আপনারা কিন্তু দেখতেছেন যে এখানে পাঁচটা অপশন কিন্তু আপনার পূরণ করতে হবে পাঁচটা ফরম তিনটা হয়ে গেছে আরও দুইটা আমার করতে হবে তার মধ্যে থেকে এখানে দেখেন আমার নেম দেওয়া আছে এবার দেখেন ম্যানেজ দেখেন এখানে আইডি নেম দিতে হবে এরপর আমার নাম দেওয়া আছে এখানে দেওয়া আছে এরপর আপনার এখানে আর অপশন দিতে হবে দেওয়ার পর এটা এই ফর্মটা আপনার পূরণ করতে হবে আমি এখন দিয়ে দিতেছি তো বন্ধুরা দেখেন আমি কিন্তু এখানে আমার ফর্মটা পূরণ করে ফেলেছি এখানে দেখেন প্রথমে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম হ্যাঁ এরপর আপনার এখানে অ্যাড্রেস আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন এরপর দেখেন এখানে আপনার সিটি হ্যাঁ এরপরে আপনার এটাও দিয়ে দেবেন এরপর আপনার এখানে পোস্ট কোড হ্যাঁ অর্থাৎ আপনার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের কোডটা কিন্তু দিয়ে দিতে হবে এরপর আপনার মোবাইল নাম্বার একটা ইমেল দিয়ে দেবেন এরপর টিন সার্টিফিকেট হ্যাঁ অর্থাৎ ট্যাক্স সার্টিফিকেট যাকে বলা হয় এই টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন যদি আপনাদের তৈরি করা না থাকে কীভাবে তৈরি করবেন আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করতে হয় আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এখানে টিন সার্টিফিকেট এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন আপনার কি করতে হবে আপনার এখানে যে একটা চিহ্ন এখানে দিয়ে দিতে হবে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু নেক্সট অপশন চলে আসছে এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের পরবর্তী যে পেজ আছে পরবর্তী পেজ আমাদের নিয়ে যাবে দেখেন পরবর্তী পেজে কিন্তু আমরা চলে আসছি আসার পর এখন এখান থেকে আপনাকে দেখাচ্ছে যে আপনি আপনার যে টাকাটা উড্রো করবেন কিভাবে। অর্থাৎ আপনি এই টাকাটা কিসের মাধ্যমে নিবেন সেটা কিন্তু এখানে আপনার দেখাচ্ছে এখানে দেখেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর এখানে আছে পিপাল অ্যাকাউন্ট আপনারা যাদের আধার কান্ট্রি তারা পিপাল অ্যাকাউন্ট থাকলে পিপল অ্যাকাউন্ট দেবেন আমরা যখন বাংলাদেশি আমরা সকলে কি করব আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। তো এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনটা কি করলাম সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এখন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে অর্থাৎ আমাদের ব্যাংকের কোড নাম্বার দিতে হবে সুইপ কোড দিতে হবে দেখেন এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে এখানে এখানে এবার দিতে হবে আপনার অ্যাকাউন্ট আপনার আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং এখানে সুইপ কোড অর্থাৎ যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট খোলা আছে ওই ব্যাংকের একটা সুইপ কোড আছে আপনি ব্যাংকে যে কর্মকর্তা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কিন্তু এই সুইপ কোডটা আপনাকে দিয়ে দিবে সুইপ কোডটা দিতে হবে এবার অ্যাকাউন্ট নাম্বার হ্যাঁ এখানে আপনার কিন্তু দিয়ে দিতে হবে তো এখন এটা আমাদের ফর্ম পূরণ করতে হবে আমি এখন ফর্ম পূরণ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমি কিন্তু আমার অ্যাড্রেস আমি তো এখানে আমার ফর্মটা পূরণ করে ফেলেছি এখন আমার কি করতে হবে এখানে ক্লিক করে দিতে হবে যখন ক্লিক করে দিবেন তখন সামনে কিন্তু আপনার আর একটা শো হবে সেই ইন্টারফেসটা কিন্তু আপনার পূরণ করতে হবে দেখেন এখানে পাঁচ ধাপই কিন্তু আমার পূরণ হয়ে গিয়েছে এখন এখানে আমার কি করতে হবে দেখেন এখানে অ্যাড টেক্স ইনফরমেশন অর্থাৎ এখানে আপনার দিতে হবে এটা আপনার ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিতেছি দেখে তো এক পর্যায়ে কিন্তু আপনার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পর অর্থাৎ আপনার স্টার্ট যে অপশনটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পর এখন আপনার কি করতে হবে এখানে দেখেন যে একটা অপশন দেওয়া আছে অ্যাড ইয়োর পেমেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনার এই এখানে দিয়ে আবার একটা নতুন করে অ্যাপ্লাই করতে হবে কি অ্যাপ্লাই করবেন আমি দেখাচ্ছি তো এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা টেন্টার হবে আমরা যা আছে আবার নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম আসবে আবার আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার আপনার সামনে এরকম একটা ইন্টার পেজ আসবে আসার পর এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে এখানে আপনার যে টিন সার্টিফিকেট এটা একটু ইয়ে হয়েছে টিন সার্টিফিকেটটা দিতে হবে তো আমরা এখানে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দিলাম দেখেন একটু ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এরকম একটা পেস আস আসার পর আপনি কিন্তু এখানে আপনার কি করতে হবে এখানে যে অপশনটা আছে এটা দিয়ে দিতে হবে এরপর আপনার আবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আবার এরকম একটা ইন্টারপেস হবে এখান থেকে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারপে আসবে আসার পর আপনি চালিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন চালিয়ে জন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার এখানে কী করতে হবে দেখেন নোতে ক্লিক করে দিবেন আমি নোতে ক্লিক করে দিলাম আবার এখানে নো আসছে নোতে ক্লিক করে দিলাম এরপর আপনার কী করতে হবে এখান থেকে আপনার যে এই অপশনটা আছে অপশন আপনার ক্লিক করে দিতে হবে এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর কিন্তু এটাও কিন্তু আপনার পূরণ করে দিতে হবে আমি পূরণ করে দিতেছি দেখেন এটা কিন্তু পূরণ করা আছে এখন আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার নেক্সট আসছে নেক্সটে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখন আমরা একশো পার্সেন্টে ক্লিক করে দিব দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব একটু নিচের দিকে আসবো আসার পর এখানে আপনার সাইন করতে হবে অর্থাৎ আপনি যে নামটা দিয়েছিলেন সে নাম আমি কিন্তু নামটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দেব বন্ধুরা যখন আপনাদের নামটা যখন সাইন আপ হয়ে যাবে সাইন আপ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারপেস শো হবে এবং আপনারটা কনফার্ম হয়ে যাবে আপনার আর্নিংয়ের জন্য অর্থাৎ আপনি যে বিষয়গুলো এ পর্যন্ত সাবমিট করেছেন সবগুলো কিন্তু আপনার ঠিকঠাক মতো হয়েছে বিদায় আপনার কিন্তু এরকম একটা ইন্টারপেজ আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর এখন আপনাদের কী করতে হবে আপনার এখানে যে আবার আছে সাবমিট ফর্ম সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার যে ইস্টার অপশন মনিটাইজেশন এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে